ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওটিতে ক্লাস এইটের পার্ট সেভেন নাম্বার মডেল অ্যাক্টিভিটি সেটের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটি আলোচনা করব। এর আগে ম্যাথের কোশ্চেন পেপারটি ডিসকাস করে দিয়েছি এবং এক এক করে বাকি প্রতিটি সাবজেক্ট সলভ করে দেবো কোশ্চেন পেপারটি দেখো একে বলছে ঠিক উত্তর নির্বাচন করো এখানে তিনটি প্রশ্ন আছে প্রশ্ন মান এক করে দুয়ের দ্যাগে আছে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও তিনটি প্রশ্ন আছে এখানেও প্রশ্ন মান এক করে তিনের দাগে একটি বা দুটি বাকি উত্তর দাও চারটি প্রশ্ন আছে প্রশ্ন মান দুই করে টোটাল এখানে আট নাম্বার চারের দাগে তিনটি চারটি বাকি উত্তর দাও মানে তিন থেকে চারটি বাকি উত্তর দাও দুটি প্রশ্ন আছে প্রশ্ন মান তিন করে টোটাল এখানে ছ নম্বর একের একে বলছে আপেক্ষিক তাপের একক হল কতে বলছে ক্যালোরি গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড খ বলছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড গ বলছে ক্যালোরি গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড আর ঘ বলছে ক্যালোরি ডিগ্রি সেন্টিগ্রেড পার গ্রাম সঠিক উত্তরটি হবে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্ডিগ্রেট খ নাম্বার অপশান অ্যান্সার লেখার সময় কোয়েশ্চেন নাম্বার দিয়ে যতটা লেখা আছে লিখে নিয়ে হাইফেন দিয়ে অপশান নাম্বার দিয়ে অ্যান্সারটা লিখবে ফুল সেন্টেন্সে ওকে টেক্সট বইয়ের তিরিশ নাম্বার পেজে এখানে দেখো কিউ ইজিক্যাল টু কে এম টি সমীকরণটা এখানে কে ইজিক্যাল টু আমরা কি জানি আপেক্ষিক তাপ এবার এখানে জলের ক্ষেত্রে নির্ণয় করা হয়েছে যে কে এর মান কত না এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ এককটা কত না ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড একের দুই গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের সময় চারটে অপশান দেওয়া হয়েছে অ্যানোডে সোডিয়াম উৎপন্ন হয় অ্যানোডে বিজারণ ঘটে ক্যাথোডে জারণ ঘটে নাকি অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয় অ্যান্সার হচ্ছে অপশান ঘ ফুল সেন্টেন্সের অ্যান্সার লিখবে কোশ্চেন নাম্বার দিয়ে এই পুরো সেন্টেন্সটা লিখে হাইফেন দিয়ে ঘ অপশান দিয়ে যেটা অ্যান্সার সেটা লিখবে টেক্সটবুকের একশো চোদ্দো নম্বর পেজ এখানে দেখো এনএসিএল থেকে উৎপন্ন সোডিয়াম ও ক্লোরাইড আয়নগুলো যথাক্রমে ক্যাথোড ও অ্যানোডের দিকে এগোবে মানে তরিদ বিশ্লেষণের ফলে এটা তারপর তরিদারের সংস্পর্শে এসে মৌল রূপে মুক্ত হবে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে না এন এ প্লাস প্লাস ই মাইনাস ইজিক্যাল টু এনে ধাতু মানে সোডিয়াম ধাতুটা উৎপন্ন হচ্ছে ক্যাথোডে অ্যানোডে কী বিক্রিয়া ঘটছে সিএল মাইনাস থেকে সিএল প্লাস ই মাইনাস এবং টু সিএল থেকে সিএল টু গ্যাস অর্থাৎ এই অ্যানোডে কী উৎপন্ন হচ্ছে না সিএল টু গ্যাস ক্লোরিন গ্যাস উৎপন্ন হচ্ছে নেক্সট একে তিন ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণীটি সেটি হলো অ্যানোফিলিস মশা কিউলেক্স মশা এডিস মশা নাকি বেলেমাছি অ্যান্সার গ নম্বর অপশন এডিস মশা পেজ ওয়ান সিক্সটি ডেঙ্গি কলকাতায় এই মশাবাহিত মারণোগের প্রথম দেখা মেলে উনিশশো তেষট্টি থেকে চৌষট্টি সালে এডিস ইজিপ্টাই মশা এই রোগের জীবাণু বহন করে তার মানে কি এডিস মশা তাহলে একের একের অ্যান্সার হলো খ একের দুইয়ের অ্যান্সার হলো ঘ একে তিনের অ্যান্সার হলো গ নেক্সট দুইয়ের অ্যান্সারগুলো দেখে নেব দুইয়ের এক বলছে অন্য ঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এটা ভুল অর্থাৎ আমরা এখানে কাটা চিহ্ন দেবো এবং পাশে একটা বক্স করে দেবো অ্যান্সার লেখার সময় খাতায় কোয়েশ্চেন নাম্বার দিয়ে ফুল সেন্টেন্স লিখে নিয়ে ভুল হলে কাটা ঠিক হলে টিক চিহ্ন দিয়ে একটা বক্স করে দেবে টেক্সটের পেজ নাম্বার নাইনটি ফাইভ এখানে দেখো অনুঘটকের তো প্রথম পয়েন্ট অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায় অর্থাৎ যে বিবৃতিটি দেওয়া ছিল সেখানে বলছে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না সুতরাং ওটা ভুল দুয়ে দুই সবুজ চায়ে ভিটামিন কে পাওয়া যায় বিবৃতিটি সত্য অর্থাৎ এখানে টিক চিহ্ন দেবো এবং একটা বক্স করে দেব টেক্সটের দুশো সতেরো নম্বর পেজ এখানে দেখো চায়ের গুণাগুণ এখানে সাত নম্বর পয়েন্ট সবুজ চায়ে থাকে ভিটামিন কে যা শরীরের ভিতরে হওয়া রক্তক্ষরণ রিউম্যাটিক প্রদাহ আর হার্ট অ্যাটাক হতে বাধা দেয় অর্থাৎ বিবৃতিটি সত্য দুয়ে তিন অপরিশোধিত ময়লা জল সরাসরি মাছ চাষে ব্যবহার করা হয় বিবৃতিটি ভুল কাটা চিহ্ন দিলাম এবং একটা বক্স করে দিলাম টেক্সটের পেজ নাম্বার দুশো পঁচিশ দেখো এখান থেকে এক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার যে মাছ চাষের পুকুরে সরাসরি অপরিশোধিত ময়লা জল ব্যবহার করলে মাছের ক্ষতি হয় তাই মাছ চাষের পুকুরে সরাসরি ব্যবহারের আগে ময়লা জল পরিশোধন করে নেওয়া জরুরি অর্থাৎ সরাসরি অপরিশোধিত ময়লা জল ব্যবহার করা উচিত নয় তাহলে দুয়ের একেরটা হলো ভুল তার জন্য কাটা চিহ্ন দিয়েছি দুয়ের দুয়েরটা ঠিক চিহ্ন দিয়েছি দুয়ের তিনেরটাও ভুল কাটা চিহ্ন দিলাম তিনের প্রশ্ন একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথম তাপ সঞ্চালনের বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো অ্যান্সার দেখো যে প্রক্রিয়ায় তাপ উষ্ণ বস্তু থেকে অপেক্ষাকৃত কম উষ্ণ পরিমণ্ডলে ছড়িয়ে পড়ে ও ছড়িয়ে পড়ার জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না তাকে বলে তাপ সঞ্চালনে বিকিরণ পদ্ধতি এক্ষেত্রে একটা উদাহরণ দিতে পারো টেক্সট বুকের পেজ নাম্বার ফর্টি ফাইভ দেখো এখানে বিকিরণ পদ্ধতি ডিটেলসে বলা হয়েছে এবং একটা উদাহরণ দিতে পারো যে সূর্য থেকে পৃথিবীতে এই বিকিরণ পদ্ধতিতেই তাপ আসে ঠিক আছে তিনি দুই বলছে সিইউএসও ফোর প্লাস এফ ইজিকাল টু সিইউ প্লাস ফোর বিক্রিয়াটির ক্ষেত্রে জারণ ও বিজারণ বিক্রিয়া দুটি সমীকরণ লেখ সিইউএসও ফোর প্লাস এফ সি থেকে সিইউ এটা হচ্ছে বিজারণ বিক্রিয়া আর এফি থেকে এফ ই ফোর এটা হচ্ছে জারণ বিক্রিয়া কোয়েশ্চেনে ইলেকট্রনীয় বিচারে জারণ বিচারণ দেখানোর কথা বলা হয়নি তো ইলেকট্রনীয় বিচারে যদি দেখাতে বলতো তাহলে কীভাবে লিখতে না ইউ টু প্লাস প্লাস টু ই মাইনাস এখান থেকে হচ্ছে ইউ এটা হচ্ছে বিচারণ বিক্রিয়া যেহেতু ইলেকট্রন গ্রহণ করছে আর এফ মাইনাস টু ই মাইনাস এটা হচ্ছে এফি টু প্লাস এটা কি হচ্ছে না জারুণ বিক্রিয়া তিনে তিন ডায়রিয়া হলে কী কী সমস্যা দেখা দিতে পারে ডায়রিয়া হলে নিম্নলিখিত বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে একে বলা হয়েছে শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায় দুই শরীরের রস নষ্ট হয়ে যায় তিন মল দিয়ে রক্ত পড়ে চার শরীরের জলসাম্য অম্লখারের ভারসাম্য এমনকি লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায় পেজ নাম্বার ওয়ান সেভেন্টিতে ডায়রিয়া রোগ সম্বন্ধে ডিটেলসে দেওয়া হয়েছে এখানে দেখো শরীর থেকে অনেকটা জল বেরিয়ে যায় পাচক রস নষ্ট হয়ে যায় মল দিয়ে রক্ত পড়ে শরীরে জলসাম্য অম্লখারে ভারসাম্য লবণের ভারসাম্য নষ্ট হয়ে যায় ইত্যাদি তিনের চার মেজর কার্প ও মাইনার কার্পের মধ্যে দুটি পার্থক্য লেখো আমি তিনটে ঘর করে নিয়েছি একটাতে বিষয় একটাতে মেজর কার্প একটাতে মাইনর কার্প প্রথমে রেখেছি আকার মেজর কার্পগুলি আকারে বড় হয় মাইনার কার্পগুলি আকারে ছোট হয় দুই বৃদ্ধি এরা তাড়াতাড়ি বাড়ে মানে মেজর কার্প এবং সাধারণত বদ্ধ জলে ডিম পারে না আর মাইনর কার্প এরা তাড়াতাড়ি বাড়ে না এবং সাধারণত বদ্ধ জলে ডিম পারে তিনে উদাহরণ দিয়েছি রুই কাতলা এগুলো হচ্ছে মেজর কার্প আর বাটা পুঁটি এগুলো হচ্ছে মাইনার কার্প পেজ নাম্বার দুশো এখানে দেখো মেজর কার্প মাইনর কার্পের পার্থক্য দেওয়া হয়েছে তিনটি দেওয়া আছে এবং সাথে উদাহরণ দেওয়া আছে আমি দুটো লিখে একটা উদাহরণ দিয়েছি যেহেতু আমাদের দুটি পার্থক্য লিখতে বলা হয়েছে নেক্সট চারের প্রশ্ন এখানে বলেছিল তিন থেকে চারটি বাকি উত্তর দাও প্রথম প্রশ্ন তিনটি পর্যবেক্ষণ উল্লেখ করো যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন অ্যান্সার তিনটি পর্যবেক্ষণ যা থেকে প্রাথমিকভাবে মনে করা যেতে পারে যে কোনো পরিবর্তন রাসায়নিক পরিবর্তন সেগুলি হলো মানে সেই পর্যবেক্ষণগুলি হলো এখানে সেগুলি হলো লিখেছি তুমি লিখতে পারো সেই পর্যবেক্ষণগুলি হল কী কী যদি পরিবর্তনটির সময় এক নাম্বার বলছে কোনো গ্যাস নির্গত হয় দুই কোনো অধক্ষেপ পড়ে বা তিন মিশ্রণের বর্ণের পরিবর্তন হয় বা চার নাম্বার তাপ উৎপন্ন হয় বা শোষিত হয় নেক্সট চারের দুই রাসায়নিক দমন পদ্ধতিতে ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হয় তাহলেও এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতি সাহায্য নেওয়া হয় কেন অ্যান্সার রাসায়নিক দমন পদ্ধতিতে রাসায়নিক বানান রয়াকাদন্ত আকার ফসল ধ্বংসকারী প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নিম্নলিখিত নানান সমস্যা দেখা দিতে পারে যেমন এক নম্বর দিয়েছি অনেক সময় ক্ষতিকারক প্রাণীগুলো নির্দিষ্ট একটি রাসায়নিকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে দুই অনেক সময় এই রাসায়নিক পদার্থগুলো নদী বা হ্রদের জলে মিশে দূষণ ঘটায় তিন রাসায়নিক পদার্থগুলো খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে খাদ্য শৃঙ্খলের শেষের দিকে জীবেদের ক্ষতি হতে পারে চার রাসায়নিক পদার্থগুলো অনেক সময় উপকারী পতঙ্গদের যেমন মৌমাছি প্রজাপতি মেরে ফেলে উপরিউক্ত কারণে এই ধরনের প্রাণীদের মৃত্যু সুনিশ্চিত করতে জৈবিক দমন পদ্ধতি সাহায্য নেওয়া হয় তাহলে এখানে আমি টোটাল চারটে পয়েন্ট লিখেছি নেক্সটে দুশো দশ নম্বর পেজে দেখো রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের মৃত্যু খুব তাড়াতাড়ি হলেও নানা সমস্যা দেখা দিতে পারে এখানে টোটাল পাঁচটা পয়েন্ট আছে আমি চারটে লিখেছি ঠিক আছে তোমরা পাঁচটায় লিখে দিতে পারো এবং লাস্টে অবশ্যই লিখবে এই সমস্ত কারণেই ফসল ধ্বংসকারী জীবদের দমনে জৈবিক দমন পদ্ধতি সাহায্য নেওয়া হয় তাহলে ক্লাস এইটে পার্ট সেভেন সায়েন্সের কোয়েশেন সেটি ডিসকাস করে নিলাম ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে শেয়ার করে ভিডিওটিকে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো